আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো চাকরির নিয়োগ 2020, এটায় পদ সংখ্যা 2টি এবং মোট লোক নেবে 192 জন। তো চলুন তার জন্য আমরা দেখে নিই। প্রথমে আমি এই লিঙ্কটা কপি করছি, তারপরে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। আমি গুগল ক্রোম ওপেন করলাম এবং এটা পেস্ট করছি এই জায়গায়। পেস্ট করার পরে এই ইন্টারফেসটা আসছে। তো দেখুন যে এই ইন্টারফেসটা আসার পরে আমি নোটিশ থেকে সরাসরি দেখছি যে ড্রাইভিং প্রশিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি। তো এটা ডেট দেওয়া আছে দেখুন এই জায়গায় 11/24/2020 দেওয়া আছে। তো আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই নিয়োগটা সম্পূর্ণ পাবেন। তো এখানে বিস্তারিত আপনি পড়তে পারবেন। দেখুন যে 2টি পদ দেওয়া আছে, একটা ড্রাইভিং ইনস্ট্রাক্টর ব্যবহারিক এবং ড্রাইভিং ইনস্ট্রাক্টর তাত্ত্বিক, দুইটারই মাসিক সম্মানী 40,000 এবং আপনার প্রথমটায় 128 জন নেবে এবং দ্বিতীয়টায় 64 জন। এখানে দেখুন যে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস এবং কিছু অন্যান্য যোগ্যতাও আছে যেগুলো আপনার বিআরটিসি লাইসেন্স হতে হবে, তো এগুলো আপনি দেখে নেবেন। দ্বিতীয়টাই দেখুন যে ডিপ্লোমা ইন অটোমোবাইল বা মেকানিক্যাল পাস হতে হবে শিক্ষাগত যোগ্যতা, সাথে আদার্স আরও কিছু আপনার যোগ্যতা নিচ্ছে এগুলো অবশ্যই থাকতে হবে। তো আবেদন আপনি যেভাবে করতে পারবেন, সাদা কাগজে কম্পিউটারের থেকে আপনার টাইপ করতে হবে বাংলায় প্রার্থীর নাম, পিতা বা স্বামীর নাম, যদি মেয়ে হয় তার মানে স্বামীর নাম দিতে পারে, মাতার নাম, জন্ম তারিখ, পত্রিকায় বিজ্ঞপ্তির তারিখ হইতে বয়স, অর্থাৎ আপনি যেই পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে ওই তারিখতে আপনার বয়স সেটা দিতে হবে, এবং বর্তমান ঠিকানা, মোবাইল ও ইমেল সহ স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখপূর্বক আগামী 30/12/2020 তারিখ বিকাল 5টার মধ্যে আপনার এটা আপনার প্রেরণ করতে হবে প্রকল্প পরিচালকের কার্যালয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে। তো আপনারা অন্যান্য আরও কিছু শর্ত দিয়েছে, এগুলো আপনি দেখে নেবেন এবং যাবতীয় আপনার যেই সনদগুলো আছে ওই সনদগুলো সত্যায়িত করতে হবে প্রথম শ্রেণীর আপনার অফিসার গেজেট কর্মকর্তা দিয়ে, এবং আপনি যা দেওয়া আছে মুক্তিযোদ্ধা বিষয়ক কোটাগুলো সম্পূর্ণ আপনি পড়ে নেবেন। তো আর অবশ্যই হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে লাইক কমেন্ট করবেন, পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য।